আমরা কি ময়দান দিকে ফালায় যাবো না বেটা? বাপ আছে যার গায়ে দেখলে তার চিনা যায়। এত কান্দা লাভ কি? বেটা হইলে মাঠে না মাঠে খেলা হবে। আমরা 72 দলে নাই, আমরা এক দল। এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখ 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 কেমন হুসাইন, দেখ দেখ বাবা কেমন হুসাইনের সঙ্গীরা। রাত্রে বেলা গভীর রজনী অন্ধকার, সকালবেলা যখন হয়ে গেছে ইমাম হুসাইন দেখতেছেন একটা মানুষ ইমাম হুসাইন রে ময়দানে একলা ফালায়া পলায়ন করে না। গোষ্ঠী আছে না আছে? মৌলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলে, সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, আছে কি না বলে? ও বন্ধু রে, এক ভাই আর এক বাইরে চুরি চালাইতে দেয় না। এবার ছোট ছেলেটা ডাক দিয়ে কয়, আমাদের এক ভাইয়ের সামনে আর এক বাইরে জবাই করো না। জবাই যদি করতে হয় আমরা দুই ভাই গলাটা মিলাইয়া মাটির মধ্যে শুইয়া যাই, একবারে আমাদের গলার মধ্যে চুরিটা চালাইবেন। এই কথা বলার পর দুইজন আপনারা জানেন মুসলমান মুখে দাড়ি রাখলেই মুসলমান বলা যাবে না। কারবালার ঘটনা কিন্তু দাড়িওয়ালারাই ঘটিয়েছে, পাগড়িওয়ালারাই ঘটিয়েছে, নামাজ পড়নেওয়ালারাই ঘটিয়েছে। কারণ মুনাফিক এখনো আছে না নাই? এই মুনাফিকদের কারণে ইসলামের যুগে যুগে অনেক বড় ক্ষতি হয়েছে। মুনাফিক মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে পারে না, ওরা নিজেদের মাথায় নিজেরা কুরআন মারতে খুব পছন্দ করে। এটা নতুন না, এটা পুরান ইতিহাস। এই কারবালার ঘটনা হলো একটি ধারাবাহিকতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বরং এরা হলো জিন্দা। আরেক জায়গায় বলছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলিও না। এক জায়গায় বলছে মৃত বলিও না, আরেক জায়গায় আল্লাহ বলছে মৃত হয়েছে, মৃত্যু বরণ করেছে আল্লাহর রাস্তায় যারা মৃত্যু বরণ করে এদেরকে মৃত বলে ধারণাও করিও না। তার মানে মুখেও বলা যাবে না, মনে মনে কল্পনাও করা যাবে। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? তাইলে আমার নবীর নাতি ইমামে আলী মুকাম ইমামে হুসাইন, তিনি কি মরা না জিন্দা? আর একটু জবান খুলে বলুন, জিন্দা। আমাকে বিষয় দিছে কারবালা, এটা লম্বা ঘটনা। এখন যেই যেই সময় 12টার উপরে বাজে, আবার আকাশের অবস্থা এবং ওয়েদার এবং সিজনে এগুলো বলতে গেলে খুব ঠান্ডা মাথায় প্রেম ভক্তি শ্রদ্ধা আর দরদ নিয়ে বলতে হয়। এক রোজা রেখেছি খুব পরিশ্রান্ত, দিনেও মাহফিল করেছি নরসিংদী, দিনে ওখান থেকে প্রোগ্রাম করে রাতের বেলা আর একটি প্রোগ্রাম অ্যাটেন্ড করে আপনাদের হল হলিয়াতে এসেছি। মারহাবা জোরে বলে। এখান থেকে আমি আমার অনেক দূরে চলে যাব, আবার প্রতিনিয়ত প্রোগ্রাম, কালকে আবার ভৈরবে প্রোগ্রাম, এর পরের দিন সরাইল প্রোগ্রাম। রমজান আমার পিত, রমজান ইবাদতের মাস,
আমার একটু এবাদতের পাশাপাশি খেদমতটা হচ্ছে। তবে আমি খুশি হয়েছি যে আপনারা আমাকে কারবালার বিষয় দিয়েছেন, এটা খুব আমার লাগে লাগে। কিরে জানেন নি, কারণ আমি এই জিদ্দাদের বিরুদ্ধে কথা বলি। দাড়িওয়ালা টুপিওয়ালা হারে ইহুদিরা যদি কারবালা ঘটনাটা ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানরা যদি ঘটনাটা ঘটাইতো মনটা বুঝ দিতাম, দাড়ি রেখা টুপি রেখা ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা ইকামাত দিয়া নামাজ পড়িরা নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে, এদেরকে কি ছেড়ে দেওয়া যায়? কথা কর, আরো বড় করে কর, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। অনেকে আমরা কো হুজুর মসজিদ এই ফুজরে মসজিদ এই মসজিদ ইমামের পিছনে নামাজ পড়েন না কি লাগে, মসজিদ কি দোষ করছে? হ এটা তো কথাই, মসজিদ দোষ করছে না ইমাম দোষ করছে। কথা কোন ঠিক কি না, ফুরাতের প্রান্তরে উযু কইরা গোসল কইরা ইকামা দিয়ে নামাজ পড়ছে ইমাম হুসাইন, তাদের সঙ্গে জামাতে নামাজ পড়ে নাই, আলাদা নামাজ পড়ে দেখা গেছে এদের নামাজ আমি হুসাইনের নামাজ এক নামাজ না, আমি নামাজ পড়ি আমার নানারে মাইন্না, আর ওরা নামাজ পড়ে দুনিয়ার স্বার্থ হাসিল করার লাইগা। কথা বলেন ঠিক কি না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কথা আমরা সবসময় বলি, ইমাম হাসানের কথা আমরা বলি না, সময় পাই না আর কি। যে মাত্র 20 খান পান করাইয়া দিছে, ছোট ভাই ডাকছে, ভাই কি হইছে? কো কি জানে খাওয়াই দিছে, ভাই কে খাওয়াইছে? কো বুঝতে পারতাছি না, খুব লাগছে কলিজা। দেখবেন টিকটক ভিডিওতে অনেক পোলা পানের কিছু ভিডিও দেখায়, যখন ওই বিষ খাইলা তখন মুখে দা পাইপ ঢোকা পায়খানা ঢোকায়, তারে বাসায় বলে গা তখন উঠ থাকে না, বিষ বড় যন্ত্রণা। কি কাজটা করলো বিষটা ঢুকাই দিল কার মুখ দিয়া? ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়া, যে ঠোঁটের মধ্যে আমার রসুল নূরানি জবান মোবারক দিয়ে একাধিকবার চুমা দিয়েছেন, এই ঠুটটা দিয়া কেমনে রে বিষটা ঢুকাই রে বেঈমানের গুষ্টি, আমরা কেমনে বুইল্লা দেইতা? ইতিহাস তোদেরকে ক্ষমা করবে না। ঠিক হাত তুলে বলো, ঠিক কি না বলো? ইতিহাস তোদেরকে ক্ষমা করবে না। নবী নাতির মুখ দিয়ে বিষ পানটা করাইলি, তখন কবুতরের মতন জোড়া ইমামে আলী মুকাম ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুমা কবুতরের জোড়াটা ভেঙে যেতেছে, ইমাম হুসাইনের কলিজাটা থর থর করে কাঁপতাছে, আমার ভাই চলে যেতেছে, আমি তো একলা হয়ে যাইতেছি, আমার নানা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, কবুতরের দুইটা জোড়া বাবা পিছনে কিছু আটা দিয়ে নো, এত রাত্রে আপনারা বই আরিছেন খুব খুশি হয়েছি, আমি মনে করছি এত রাত রমজানে কি মানুষ থাকবো, আসলে আমরা মাঝে মাঝে মিস কল দিই বাচ্চাদেরকে, দেখ আমরা সুন্নিরা বিরিয়ানি খাই না সুন্নিরা, আমরা রোজার আগে যেমন রোজার মধ্যে তেমন, দিনে যেমন রাইতো তেমন, আমরা স্পিড বোট দো যাই, আবার হেলিকপ্টার দো যাই, মাঝে মাঝে সাক্ষ্য দিয়েও যাই, এর ক্ষেত্রে আইন দিয়ে আইতেও যাই, এখন তো পুরো গাড়ি লিয়ে হরতাম নিস্তে মেরি ক্ষেত্রে হই অটো ডি থই রাখছে সাক্ষ্য একটা এর ক্ষেত্রে লাইলে গেছে নিয়ে ড্রাইভার কো বাজার করে দিতেছে গাড়ি পড়লে ভরব তাই গাড়ি না সামনে লয়ে যা, আবার কইছিস যে বাবা আকাশটা খারাপ গাড়িটা একটু জায়গার মতো লয়ে যাবে নালে বাইরে দিতে পারতাম না। হ্যাঁ তবে আপনারা দেখা খুব ভালো লাগতেছে, তবে বিষয়টা তো দুই বিধারক, মনে তো মানে না, ওয়াজ তো শুরু করলে শেষ করতে মন চাইতো না, তবে একটা কথা কই এক ঘন্টার ভিতরে ওয়াজ ইতি টানমু কিন্তু কষ্ট দিতাম না কেরে, অনেক দূর থেকে আমরা আসছি বাড়ি থেকে আবার সেহরি খাবো ইনশাআল্লাহ, অনেক মা বন্ধু আছে, অনেক মা বন্ধু আছে বাড়ি থেকে রান্না করবে, এই জন্য কাউকে আমরা কষ্ট দিব না, সাংসারিক ভাবে যেন বেজাল না হয়। ছোট ভাই বড় ভাইরে ক বাইরে কেডা খাওয়াইছে কি হইছে? কো বিষ,
ও ভাই, এখান থেকে শুরু করি। হ্যাঁ, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহুলের পরাহানি রে, হাই রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহ রসুলের পরাহানি রে, হাই রে আমার সোনার চন্দ্রমণি, এই ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চ লিয়া, আজকে তিগি কান দিয়া আমি বাইহারা হইয়া রে, হাই রে আমার সোনার চন্দ্রমণি, হাই রে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে অজিবরাইল, অজিবরাইল যাও না রে চ লিয়া, সত্তর হাজার ফেরেস্তায়ানো যারা যার লাগিয়া রে, হাই রে আমার সোনার চন্দ্রমণি, যারা ওরে কি দিয়ালি বাইরে যারা ও মুরজালা রে, এ জালা কি দিয়ে এনিবাই বলেন না, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই, পিড়িতি শিখায়া কই গেল নৌকায়া, এই তাহিরি খড়ি কি এ তাহিরি করি কি উপার, ও জালা রে জালা কি দিয়ে এনিবাই, জোরে কি আল্লাহু আকবার বলবেন না, কোথায় যাবে কোথায় যাবে, মদিনায় যাবে, ও মদিনার মাটি রে শঙ্কর শোক বুঝিত ওর কপালে, সবাই কইতেন না, ও মদিনার মাটি রে শঙ্কর শোক বুঝিত ওর কপালে, ইয়া রাসূলুল্লাহ যারা কোন ও মদিনা যার লাগি পাগল ছবি, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন, ঠিক কিনা, ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল ছবি, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁধিয়া আমি সারা কোণে কখন যাব সেখানে, কাঁধিয়া আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না সহে না আর পরানে, ও মদিনা এ সংকল শোন
মূর্খ বোঝে তো হন কপালে, সবাই বলেন না, অমদিনার মাটিরে সকল শোক বোঝে তো হন কপালে। অনেক হৃদয় বিদারক ঘটনা বলতেছি, এগুলা ইন্টারনেটে অনলাইনে ঢুকে শুয়ে শুয়ে শুনবেন, অনেক ভালো লাগবে, অনেক হৃদয় বিদারক। এবং আমি চেষ্টা করতেছি একদম অল্প সাধারণ ভাষায় ঘটনাটা যেন আপনারা সকল বাচ্চারা বুঝে। আমাদের ঘটনা শুধু এটা ঘটনা না, এটা মূলত একটা চেতনা। কথা কর না কেন, এটা কি সামনে বাপ মরে গেছে, আল্লাহ মরে গেছে গা, ছেলে মরে গেছে, আল্লাহ মরে গেছে গা, কিন্তু ইসলামের ইতিহাস প্রমাণ করে চোখের সামনে স্বামী মারা গেছে, স্ত্রী ডাক দিয়ে গেছে, স্বামী মারলে মরছে, আমার রাসূল কেমন আছে? তোমরা দুইজন যদি কাফলার সঙ্গ ধরতে পারো তাইলে মদিনার রাস্তা চিনতে অসুবিধা হবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না। পরের দিন সকাল সকাল কাফেলা ধরাবে, আর এই দিকটা ইবনে জিয়াদ ডাক দিয়া বলে কে আসু, ইমাম মুসলিম শেষ হয়েছে, ওনার দুইটা সন্তান আছে এই এরিয়াতে, এই দুইটা সন্তানকে যারা তৈরা আইনা দিতে পারবা আমি তাদেরকে বিশাল বড় স্বর্ণ মুদ্রা উপহার দিব। কিন্তু কেউ দাঁড়াইবার সাহস করে না, নবীর আওলাদকে কেমনে দৈরে আইনা দেই, একটা বিয়াদ জীবনের বিনায় সম্পত্তির দংশ, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এই সকলে একমাত্র অর্থের জন্য, কথা কন ঠিক কিনা? ওই মজলিসের ভিতরে একটা লোক দাঁড়াইয়া গেছে, যার নাম গুলো হযরত, যার নাম গুলো হারেসা। হারেসা কয় আমি পারমু, এবার হারেসা ওয়াদা করলেন রাতের বেলা দিনের বেলা দইরা আনবে, আর ওই দিক দিয়া রাতের বেলা ঘুমাইছে আর সন্তান দুইটা সকাল বেলা মদিনার রাস্তায় যাবে, এই দিক দিয়া হারেসে দুইটা ছেলের তালাশ করার জন্য মাঠে নেমে গেছে, আর এই দিক দিয়া দুইটা সন্তান মদিনা যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, চোখে ঘুম আসে না, চোখের মধ্যে ঘুম আসে না, নিশিরাইতে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু আনা ঘুমা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা ঠিক না? ওরে প্রেম করেছে আইব নবী রহিমা রসনে, আটার সাল কিরা খাইল সারবানা প্রেম তাতে, ওরে প্রেম করেছে আইব নবী রহিমা রসনে, আটার সাল কিরা খাইল সারবানা প্রেম তাতে, ওরে সোফাজো লেখার পীড়িত বলিতে আর পারি না, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, এই তাহিরি প্রেম করিয়া দিছে যার মন, সেই আমার জালাই পুরাই প্রতি কোণে ক্ষণ, আর দিলে আমার সাজে গেছে যাব আমি মাদিনা। হাত তুল, হাত তুল, হাত তুল, আল্লাহু আকবার! মদিনা যেতে চান কি চান না? এবার দুইটা ভাই মদিনায় যাবে গো, একদম সকালবেলা দুইটা সন্তান রাস্তা চিনে না, সকালবেলা মদিনায় যাবে, আর ওই দিকটা দুইজন পিছনে হারেস নামের একটা বেঈমান খোঁজার জন্য মাঠে নেমে গেছে, দুইটা ছেলে
মরুভূমির বালুর উপর দিয়া কাফেলার সঙ্গে মদিনায় রওনা দিছে। হাঁটতে হাঁটতে পা গুলা ভাঙিয়ে আসছে, পাথরের মধ্যে গরম পাথর, পা গুলা লাগতে লাগতে পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, আর যাইতে পারে না। ছোট ভাইরা ডাক দিয়া কয়, ভাই আর হাঁটতে পারি না। এবার ওই বলপুটের বহর চলে গেছে, অনেক পিছে পড়ে গেছে, তার রাস্তা ভুলে গেছে। এবার ছোট ভাইরা ডাক দিয়ে কয়, ভাই মনে হয় মদিনায় আর যাওয়া হবে না, আমার বড় পানি তৃষ্ণা লাগছে, একটু পানি দেন। এবার বড় ভাইটা মনে মনে কয়, আমি পানি দিব কোথায় থেকে? হঠাৎ করে দেখেন একটা কূপ দেখা যায়, কূপের মধ্যে একটা মহিলা পানি তুলতেছে। কিন্তু দেশের মানুষ বিশ্বাস করা বহদায় চোর খায়া দই দেখলে ডর করে, এই দেশের মানুষ দেখলে বড় ভয় লাগে। পানি যে তুলতেছে সে আবার কেডা, আবার নিয়ে আমরা পায়া কূপের মধ্যে ফলাইয়া দেয়। এরপরে চুপি 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 ওই যাইয়া মহিলাটা একেবারে কূপের মধ্যে বালতি দিয়া পানি তুলতেছে, আর ওই দিক দিয়ে দুইটা ভাই বালতির কূপের পানির পরিমাণ দেখার জন্য কূপ থেকে আস্তে 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 যাইয়া এমন ভাবে একেবারে কূপের নিচে তাকাইছে। ওই মহিলা বলেন, আমি নিচের দিক দিয়া কূপের মধ্যে বালতি ঢুকাইলাম, আমি নিচে তাকাই রইলাম, আমি পানির মধ্যে দাঁড়িয়ে দেখি দুইটা নূরের পুতুলের চেহারা জল 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 করতেছে। এমন এমন চেহারা কে হঠাৎ কিরে মহিলা গো, মুখটা তো গনু করে তুললেন, ওটার উপরে দেখলেন দুইটা ছেলে থর থর করে কাঁদতেছে। এই মহিলা ডাক দিয়া কে, তোমরা কে? নাম কই না, কিন্তু নাম হলে একটা মোহাম্মদ আর একজনের নাম করে ইব্রাহিম, নাম বললে যদি ধরা খায়া যায়, এই জন্য নামটা না কইয়া কি কই জানেন? ডাক দিয়া ক, আমরা পানি পান করতে এসেছি, এবার এদেরকে একটু পানি দেওয়া করো, এবার জিগাই তোমাদের পরিচয় কি? আমাদের কোনো পরিচয় না, আমরা দুই ভাই হই না মদিনার গোলাম, মদিনার গোলামি আহমাইদে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আহমাইদে, সবাই বলেন না মদিনার গোলামি মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমাইদে, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তার চাই না গো, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তার চাই না গো, বাংলা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামে আমাই দে, মদিনার গোলামে আমাই দে, এতগুলা মানুষ ঘুমাইতেছে মুখ লড়াও, মদিনার গোলামে বলো এই সবাই, মদিনার গোলামে আমাই দে, মাশাআল্লাহ ও মুর্শিদে মোরে, মদিনার গোলামে আমাই দে, মদিনার গোলামে আমাই দে, ও মুর্শিদে মোরে, মদিনার গোলামে আমাই দে, এই তাহির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ, দয়া করে নসিবি করে দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি মাশাআল্লাহ, মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমাই দে, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ডাক দিয়া কই, তোমরা কোথায় যাইবা? মহিলা কই, তোমরা মদিনার গোলাম বলছো, কিন্তু তোমাদের শরীরের মধ্যে আমি নিজেও মদিনার গ্রাম পাইতেছি। ছোট ভাইটা কই, ভাইরে
নিশ্চয় এই লোকটা ভালো মানুষ, তার কাছে ঘটনা গোপন রাখা যাবে না। এবার ডাক দিয়ে কই তোমরা কোথায় যাইবা? এবার দুইটা ভাই ঘটনা যখন বাঙ্গা বলছে, ওই মহিলা ডাক দিয়ে কই শুনো তোমরা কোনো চিন্তা করো না, আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়ির মধ্যে তোমরা আজকে রাত্রটা থাকবা, সকালে তোমাদেরকে মদিনার কাফেলা দরায়া দিব। বিশ্বাস রাইকা দুইটা সন্তানকে মহিলা বাড়িতে নিয়ে গেল। নেওয়ার পরে ওই বাড়ির মহিলা হাত পা দৌত করালেন, মাঝে হারাতেই কেমন সুন্দর লাগে নূরের পুতলা। এবার দুইটা ছেলের গোসল করায় খাওয়া দাওয়া করাইয়া একটা কাপড় টানাইয়া কাপড় ওই পারে গুম পাড়ালেন। আর এই দিক দিয়ে রাত্র হলো, দুইটা ভাই একটা বাইরে একটা ভাই জড়াইয়া দইরা যখন শুয়ে আছে হঠাৎ করে ওই ঘরের মধ্যে একটা পুরুষ ঢুকছে। এই পুরুষটা হলো ওই মহিলার স্বামী। এই স্বামীটা ঘরের মধ্যে ডুইকা ডাক দিয়া কে আমার তাড়াতাড়ি পানি দে, তাড়াতাড়ি আমাকে খাবার দে। এবার তাড়াতাড়ি পানি দিল, তাড়াতাড়ি গোসল করলো, তাড়াতাড়ি খাবার খাইয়া বিছানায় শুয়া গেছে। শুয়া শুয়া ডাক দিয়া কে শোনো না, একটা অফার পাইছি, আমরা আর বান্দিগিরি করা লাগবে না, যদি আশাটা পূরণ হয় তাইলে আমরা অনেক বড় লোক হইয়া জানো। স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো কি অফার? ডাক দিয়া কই এই এলাকার মধ্যে ইমাম মুসলিমের দুইটা পোলা আছে, এই দুইটা পোলার যদি দইরা নিতে পারি তাইলে আমরা বিশাল স্বর্ণ মুদ্রা পাবো। দেখছেন নি, যেখানে বাঘের বই সেখানে রাত হয়, কথা বলেন ঠিক না? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা সে জানে মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে। ঠিক না বাবা? এই জন্য যুব দুইটা ছেলে কন্টনা শুই না, একটা ভাই আর একটা ভাইয়ের মুখের মধ্যে দইরা ফেলাইছে আর কান্দিস না। স্ত্রী ডাক দিয়ে কয় ঠিক আছে আপনি ঘুমান, স্ত্রী মনের মতো শান্তি নাই। এবার ডাক দিয়ে বলে তাড়াতাড়ি ঘুমান, কিন্তু চোখের মধ্যে ঘুম আসে না। একটা কথা মনে রাখবেন, যারা লোভে পড়ে যায় তাদের ঘুম আসে না, কথা বলেন ঠিক না? এ আমার যুব সোনার ঘাটের বাবারা, ইন্দিমিন টাইমে এবার যখন দুইটা ভাই ঘুম আসে না, ঘুম আসে না, হঠাৎ করে স্বামীর চোখের মতো ঘুম আসে না। স্ত্রী বারবার কয় আপনি ঘুমায়া যান কিন্তু ঘুম আসে না, কই সকাল সকাল তুমি আমার তুইলা দিও, কিন্তু স্ত্রী কথাই স্বামী ঘুমাই না। ওই দুইটা সন্তান হঠাৎ করে একটা ভাই আরেকটা ভাইরে ছোট মানুষ, দিনের বেলা পরিশ্রম করছে, হঠাৎ করে চোখের মধ্যে ঘুম আইসা গেছে। ঘুমের গড়ে এক ভাই স্বপ্নে দেখতেছেন ইমাম মুসলিম গলা কাটা রক্ত লইয়া দুইটা সন্তানের সামনে এমন ভাবে দুইটা হাত কিরা দাঁড়ায় রয়েছে, যেই মাত্র সন্তান স্বপ্ন যুগে বাবার দেখছে, বাবা রূপ একটা চিৎকার পাইরা ঘুমটা ভাঙ্গা গেছে। এই হারেছে ডাকলে কি ব্যাপার, আমার ঘরের মধ্যে বাচ্চা আইলো কোথায় থেকে? কোথায় দিয়ে স্ত্রী ডাক দিয়ে কেমন হয় বাহিরে আওয়াজ হয়েছে? স্বামী ডাক দিয়ে না না এত রাত্রে তো বাহিরে আওয়াজ হওয়ার কথা না। এবার ইন্দিমিন টাইমে স্বামী লাভ মাইরা উঠে গেছে, বাহিরে খুঁজা দেখে কেউ নাই। হঠাৎ ঘরের ভিতরে একটা কাপড়ের পারে দুইটা সন্তান শুয়ে আছে। এই কাপড়টা সরাইয়া দেখে একটা ভাই আর একটা বাইরে দুইটা কবুতরের দৌড়ার মতো থর থর করে কাঁপতেছে। এবার ইমাম ওই ওই হারছে দুইটা সন্তানের চোরের মধ্যে টান দিয়ে ধরলো। এবার ছোট ভাইটা ডাক দিয়ে ভাই কে এমন ভাবে চোরের মধ্যে টান্দা ধরছে? আমার মা এই চুলের মধ্যে আঙ্গুল দিয়ে শিরুনি মানে আশ্রয় দিত, এত শক্তভাবে পৃথিবীর কেউ ধরে না। এরা কেমন মানুষ চুলের মধ্যে ধরছে, খেস্ত্রাইয়া ভিতর থেকে বের করছে। স্ত্রীটা ডাক দিয়া বলে স্বামী গো
আমার টাকা পয়সা লাগবে না, এদেরকে সাইরা দেন, এরা যেন মদিনায় যেতে পারে। এবার হারেছে, তার স্ত্রীর দাগি কামাইরা ফালাইয়া দুইটা ছেলেরে মারার জন্য ছুরিটা চালাইব। এবার ডাক দিয়া বলে, তোমরা যাইতে পারবা না। এবার দুইটা ছেলে ডাক দিয়ে কয়, আমাদেরকে মাইরা ফালাইবেন কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে একটু সময় দেন, মদিনায় যাই আমি হুসাইনকে না করে আসি। ওই হারেছে ডাক দিয়ে কি, না না, বড়টার গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে গো। ছোট ভাইটা ডাক দিয়া কয়, হারেছ, আমার সামনে আমার বড় ভাইয়ের গলায় ছুরি চালাইলে কেমনে বাঁচছো আমি মান্না নিমু, আমার সামনে আমার বাহের গলায় ছুরি চালাইতে পারবা না, জবাই যদি করতে হয় তুমি আমার আগে জবাই করো। এবার ছোটটার মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা নিয়ে চালাইব, আমার বাবা চইলা গেছে, আমার ছোট ভাইটা আমার কাছে বাবার পক্ষ থেকে আমানত, আমার সামনে আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইলে আমি মানতে পারবো না, আমার বাইরে ছুরি চালাইয়েন না, আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন। ও বন্ধুরে, এক ভাই আর এক বাইরে ছুরি চালাইতে দেয় না। এবার ছোট ছেলেটা ডাক দিয়ে কয়, আমাদের এক ভাইয়ের সামনে আর এক বাইরে জবাই করে না, জবাই যদি করতে হয় আমরা দুই ভাই গলাটা মিলাইয়া মাটির মধ্যে শুইয়া যায়, একবারে আমাদের গলার মধ্যে ছুরিটা চালাইবেন। এই কথা বলার পর দুইজন মাটির মধ্যে শুইয়া গেছে গো। এবার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল, ওই দিকে ইমাম হুসাইন কাফেলা লইয়া মক্কার দিকে আসতেছে। ওই কাফেলের মধ্যে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল, এই মেয়েটার ইমাম হুসাইন একটু পরে পরে মাথার মধ্যে পানি দিয়া দেয়, একটু পরে পরে মাথার মধ্যে পানি দেয়, একটু পরে পরে পানি দেয়। ইমাম মুসলিমের মেয়েটা কয়, হুসাইন কোনদিন তো এত আদর করতে দেখি নাই, আজকে কেন আপনি আমার মাথার উপরে পানি দিতেছেন, কারণটা কি, আমার আব্বার কি কিছু হয়েছে নাকি, আমার ভাইয়ের কি কিছু হয়েছে নাকি? ও আব্বুরে, আব্বু, এই ওয়াজগুলো আমি কিন্তু স্বাভাবিকভাবে করতে পারি না, আমার কলিজাটা বাগ বাগ হইয়া যায়। কেমনে নবীর আওলাদের জন্য বিয়া দগা পানিটা বন্ধ করছে, আরে কেমনে বন্ধ করলি, যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না গো, যেই নবী সৃষ্টি না হইলে গো দুনিয়াতে পানি সৃষ্টি হইতো না, ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি, কি জবাব দিবি হাসরের ময়দানে, কারণ আমার নবী তো আমাদের জীবন, আমার নবী তো আমাদের মরণ, আমার নবী আমাদের ইমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, ও আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়া পানি, ওরে দুই ছেলে হারায়া কান্দে, হাইরে আমার সোনা চন্দ্রমণি, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র জনম দুঃখিনী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল রাসনের পরানি রে,
রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমার খাইল জহর রাসূলের পরাণি রে হাই রে আমার সোনা চন্দ্রমণি হাই রে আমার সোনা চন্দ্রমণি হুসাইন ডাক দিয়া কই মুসলিম নাই তার দুইটা মোলাও না আমি যাব কুফায় প্রতিনিধি পাঠাইলাম আমি আমার প্রতিনিধি যাইয়া মারা গেছে কিন্তু এখন আমি তোমাদেরকে লইয়া রোয়ানা দিলাম মুসলিমের কথায় যদি তোমরা শহীদ হইয়া যাও তোমরা যদি মারা যাও তাহলে আমার কি উপায় হবে আমার জবাব দিতে হবে একটা কাম করো মুসলিমে বিপদে পড়ছে আর বিপদে পড়তে চাই না এই মুনাফিকরা আমরা ছাড়বে না একটা কাজ করো এখন রাতের বেলা হচ্ছে আজকে রাত্রে তোমাদেরকে সুযোগ দিলাম তোমরা রাতের বেলা যেই দিকটা পারো সেই দিকটা চলে যাও আমি হুসাইন এখানে থেকে যাই তোমাদেরকে নিয়ে আমি এর সামনে বারম না এই কথা বইলা রাতের গভীরে যখন হুসাইন এদেরকে বলল তোমরা যার যার মত করে চলে যাও কিন্তু রাতের বেলা অন্ধকার হলো অন্ধকারে হুসাইনে সবাই ঘোষণা করলেন সবাই চলে যাও চলে না গেলে মুসলিমের মতো মরে যেতে হবে ইন দি মিন টাইমে ও বাবার রে আমার ও চুনার ঘাটের বাবারা দেখ 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 কেমন হুসাইন দেখ দেখ বাবা কেমন হুসাইনের সঙ্গীরা রাত্রে বেলা গভীর রজনী অন্ধকার সকালবেলা যখন হইয়া গেছে ইমাম হুসাইন দেখতেছেন একটা মানুষ ইমাম হুসাইন রে ময়দানে একলা ফালায়া পলায়ন করে না আর হাত তুলে কইতে আল্লাহু আকবার আপনি কেমনে ভাবলেন আপনাকে ছেড়ে আমরা চলে যাব মরতে যদি হয় আমরা মরব এটাই হলো হুসাইনের চেতনা আরে কা পুরুষেরা ভাগে যায় কা পুরুষরা ভেঙে যায় বীরেরা লড়ে যায় তাহিরি বাইকে যাওয়ার ফিরেন না বারবার প্রমাণিত ঠিক কি না বলে দাওয়াত না করে পুষ্টার করে বাপসিন যে জুতা তুললে মিছিল করলে তাহিরের মানসিক মন্ড বাইলি এসকার উপরে টেসকা দিছি কথা কর নাকি লেগে যেটা কমু কমুই হাকিম লড়ে হুকুম লড়ে না আজকে কইছে এখন কত কইছে আজকে অনেকে কইছে আমি বলি আইতাম না আমি কইছি তাহিরের ভিতরে রুহু থাকলে তাহির হল হলিয়া যাবে মরে গেলে কেন আজাদ যাবে ঠিক আছে কিনা আমার মত আজকে যে পরিশ্রম আমি করছি আমার মনে হয় আমি যে আজকে পরিশ্রম করছি এই পরিশ্রম রমজানের ভিতরে আমি কখনো করি নাই আজকের পরিশ্রম এরপরে আমি ওয়াজ করতেছি মনে হয় যেন আমি গুমতি করতেছি কিরে আমরা ফান যাতনার পাগল হাত তোল এই পোলাপান দুই হাত তোল দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান
পরিষ্কার কথা, আমরা কি ময়দান থেকে ফালায় যাবেন না বেটা? বাপ আছে যার গায়ে দেখলে তার চিনা যায়, এত কান্দা লাভ কি? বেটা হইলে মাঠে না মাঠে খেলা হবে। আমরা 72 দলে নাই, আমরা এক দল। এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মাসলাক আলা হযরত ঠিক কি না? ইমাম হোসেনের ফালায় কি গেছে গা? এই জন্য মুনাফিকরা ভেগে যায় আর বীরেরা লড়ে যায়। ইমাম হুসাইন কয়, শোনো শহরবানো, সর্বানো তাকায়া দেখো, আমার নানার কথা সত্য হয়ে যাচ্ছে। আমার নবী গায়েব জানতেন কি না? নবীর গায়েব জানার ক্ষমতা একটু লম্বা হইলে কুয়াশটা সমস্যা গো, আর 10-12 মিনিট সমস্যা না তো? আস্তে লম্বা করতেছি, লম্বা করুন, লম্বা করুন, একবার কলা গাছে লম্বা করুন। সেরি না কথা কথা না, এত বেশি বাড়ো না, আমারও বাজাইতে বাড়ো না, বাজাইতে আল্লাহ আকবার। আরে বেশ বাবা বলতে এলাকার মানুষ বুঝলাম না কিছু। ইয়া রাসূলুল্লাহ কও, মাশাআল্লাহ। কারবালার করুন কাহিনী কেমন বলা যায়, কারবালার একটা খেজুরের ডাল কাটো,
খেজুর ডালে খুব দিছে রক্ত পড়তেছে শহর মানুষ আমার নানাজন বলছিল যে গাছে কূপ দিলে রক্ত বের হবে মনে করবে সেই জায়গাটাই তোর শাহাদাতের সেন্টার আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা ঠিক কি না গো নবীকে গায়েব জানার ক্ষমতা দিছে কে আল্লাহ কি দিয়ে থাকলে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে কি এবার তাবু গড়লেন আর দেখতেছে কুফাবাসীর ইজিদ বাহিনী সামনে আসতেছে ইবনে জিয়াদের গোষ্ঠী আসতেছে ইমাম মুসাইল দেখেন কি কয় শহর মানু তোমার সামনে একটা কাফেলা আসতেছে এরা তোমার পরপুরুষ তাবুর ভিতরে ঢুকে গিয়ে তুমি পর্দা করো সুবহানাল্লাহ কইছেন না আমি কি বলছিলাম শুরুতে কারবালা শুধু একটি ঘটনা নয় এটা একটা চেতনা গভীর বড়জুক ফুরাদের বাণীটারে তারা গ্রাম করলো প্রথম মরুভূমির বাণীতে রৌদ্র লাগলে গায়ে তৃষ্ণা লাগে কলিজা ছুটাইয়া যায় এই জন্য ওরা সর্বপ্রথম পানিটা বন্ধ কইরা এখন আমি বলতে চাই এই মুহূর্তে যদি কারবালার ঘটনাটা ঘটত আর ওরা যদি ইমাম হুসাইন পরিবারের জন্য পানিটা বন্ধ কইরা দিত আমরা সোনার ঘাটের মানুষ নদী এবং টিউবওয়েল থেকে পানি বোতলে ঢুকাইয়া বিমান দিয়া উইরা যাইয়া হুসাইনের মুখে পানি দিয়া দিতাম তোরা কেমনে বন্ধ করলি পানি আমার নবী বলছে দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো রাস্তা আর একটা হলো পানি কয়টা বলছি ওরা রাস্তা ব্যারিকেড দিছে ওরা পানি বন্ধ করছে শহর বানো ডাক দিয়া কই স্বামী গো বুকের দুধটা শুকায় গেছে ছোট্ট বাচ্চাটা পানির জন্য আমার দুধ গলা পান করতে পারছে ডাক দিয়া কই স্বামী আমার নিজের পেটও পানি নাই আমার স্তনের দুধটা শুকায় গেছে একটু ছয় মাসের বাচ্চা আলী আসগর কি দোষ করছে একটু বাচ্চাটা লইয়া যা যাইয়া বলে একটু পানি দেওয়ার জন্য ইমাম হুসাইন বড় অভিজ্ঞ ডাক দিয়া বলে শহর বানু ও শহর বানু দিবে না দিবে না এদের বুকের মধ্যে পশম নাই এদের দয়া নাই মায়া না এবার মার মন তো মানে না মা কেমন জিনিস জানেননি সন্তানের কিডনি পাওয়া না গেলে মায়ের কিডনি দিয়া দে সন্তানের বাল পাওয়া না গেলে মায়ের বাল দিয়া দে সন্তান চিকিৎসার জন্য মায়ের স্বর্ণ গয়না সব দিয়া দে ঠিক কিনা বলে মা একটু নিয়া যান না দয়া হতেও পারে ইমাম হুসাইন বলে দিবে না দিবে না এবার ছয় মাসের বাচ্চাটারে ফুরাতের প্রাণিত্র নিয়ে গেছে যাইয়া ডাক দিয়ে ফুরাত বাসীরা অথচ যার জানা না হইলে পানি হইত না ঠিক কিনা গো পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রং আমি তো সেই ঘরের মালিক নয় ঠিক কি না বাবা আরে পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় ওই ঘর কানাদার জমিদারি আমি তো সেই গড়ের মালিক নয়
এই আমি দোষে পরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন আমি দোষে পরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন ঘর বানায় হৃদয় আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নয়, বলো আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা রে বাবা? আর জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ বারো মাস, ঠিক কিনা? জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, আরে তাই তো ফসল ফল নার দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি সবই দিলাম আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি যে তার মন জোগাইয়া, দাখিলাই মেলে না সয় আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়, শুনে পরের জায়গা পরের জমিন সবাই কন্যা আয় আমি তো সে ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়, কেমনে বেরিকেট দিলি বেঈমানের গোষ্ঠী, আর কেমনে বেরিকেট দিলি রোজ হাসর মে কিয়া জবাব হয় মস্ত ভরা কি সামনে নবীর সামনে কেমনে মুখ দেখাইবি বেঈমানের গোষ্ঠী? এখন সেই এজিদের গোষ্ঠী আছে না? আছে। মাওলানা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলে, সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, আছে কি না বলে? বেঈমানের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী, এদিকে হোক আমি এখানে ওয়াজ করতেছিলাম, আমার ওয়াজ সারা বিশ্বের মানুষ শুনে, বাড়িতে তো শুয়ে না শুনে শুনবো আর বরাক বাস খাইবো, আমি ওই চিন্তা করে ওয়াজ করি, তেল না মাথা তেল ডালি না, যেই মাথা তেল নাই সেই মাথা তেল দে, কষ্ট লাভ নাই, কেমনে হানিটা বন্ধ করবো? ছয় মাসের বাচ্চা নিয়ে হুসাইন গিয়া কইতো একটু ফানি দেন না আমার ছয় মাসের বাচ্চাটার জন্য, আপনি কি মনে করেন মিয়া বাচ্চা এমনি একটা ফানি দেন না একটু? এবার বিয়াদবরা কয় না 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 পানি দিলে তুমিও পানি পান করবা, ঠিক আছে নাও আমি বাড়িতে সোয়া দিলাম তোমরা নিজের হাতে পান করে দাও, আমি খামো না, একটা কো তীর মারা দিল বাপের সামনে সন্তানের তীর মারলে সন্তান নিশ্চয়ই মাটি থেকে কোলে নিবে, এবার কোলে যেই মাত্র নিচে হুট করে তারা তীর মারছে, তীরটা এসে এদিক দিয়ে দুই কে এদিক দিয়ে ভরি সারে কেওয়াইতে লেগে কলিজা ছিদ্র হয়ে গেছে, আল্লাহ ছোট্ট ছেলে আলিয়াস গর পানির জন্য ঠোঁট লড়ে না চোখ লড়ে না, ইমাম হুসাইন কয় যে এই মাত্র আমার পোলার গায়ের মধ্যে তীর লাগছে দেখলাম পোলার ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকাই রয়েছে, আর যেন সে আমাকে চোখের ভাষায় বলতেছে বাবা ফুরাতের পানি লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারে পানি পান করে ভালাইছি, আল্লাহু আকবার। আপনারা তো ওয়াজ বুঝেন, এরপর আমি একটু বুঝাইয়া দিই আর একটু নতুন ভাবে, খাজা বাবার নাম শুনছেন না? বিয়াদ দোবরা কইছে খাজা বাবা জানো আনা সাগরের পানি ব্যবহার করতে না পারে, খাজা বাবার একজন মুরিদ গেছে পানি উজু করবার লেগে এরে ফিডাই দিছে, খাজা বাবা ডাক দিয়ে কান কান্দ স্কিল লেগে কো আমি গেছিলাম উজু করতাম আমার মাইরে দিছে কিরে কো আপনি লেগে সলি দিকে আমার পানি দিত না, তখন খাজা করিবে না ডাক দিয়ে কোন রকম ভাবে সলে বলে কৌশলে এই লুড়া বইরে পানি আনতে পারি কো আনতে পারো রাত্রে বেলা যাই আহা এই লুড়া দিয়ে পানি আইন না খাজা করিবে না ওদের কাছে দিছে, সকালবেলা সব হিন্দু ভিত্তিরাজের রায়ের লোকেরা উঠটা দেখতেছে আনা সাগরের মধ্যে এক ফোঁটা পানি নাই, সব সত্র মাসের তলার মতন ফাইকটা ভাগ ভাগ হয়ে গেছে, আল্লাহ ভিত্তিরাজ রায় ডাক দিয়ে কয় এই কাজ অন্য কেউ না এই কাজ নিশ্চয় মঈনুদ্দিনের,
যায়কে আপনি কি পানি আনছেন? কেরে কি সে পানি তো সব শুকিয়ে গেছে, নিশ্চয় আপনার কাম, আপনার দিকে যেহেতু গরু দাঁড়ায় গেলে বয়না বইলে দাঁড়ায় না, নিশ্চয় এটা আপনার কাজ, আপনি একটু কাজ করেন তো একটু দো। আমার কম্ব বেহার হয়ে গেছে, বালিশ দোয়া দরকার ছিল, আরো কয়েকটা বালিশ দোয়া ছিল। আমি তো আমি তোর মোড়া বুঝুন না, এত খাওয়ান খাই এখন শরীর তোর মোড়াও না, শরীর তোর মোড়াও না। যাক, একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব, বাঁচলে ইতিহাস, মরলে যা হয় তা হবে। কিন্তু মনে রাখবেন কথা পরিষ্কার, আমি যে ওয়াজ করতে চাইতেছি আপনারা বুঝতেছেন নিশ্চয়ই। আনা সাগরের পানির জন্য ব্যারিকেড দিছে ফিত্রিয়াজের লোক বেঈমান, খাজা গরিবের নামাজের দাম বেশি না ইমাম হুসাইনের দাম বেশি? গাউসে পাক বলেন, সাহাবীরা যে গুড়ার উপরে বসে, গুড়ার নিচের যে গুড়ার যে পা আছে, পায়ের নিচে যে দোলা আছে, এই দোলার সমতুল্য আমি আব্দুল কাদের জিলানি না। তাহলে সাহাবীর দাম কত? আরে বেঈমানের গোষ্ঠী, ইমাম আরে খাজা মঈনুদ্দিনকে পিত্রাদের লোকেরা আনা সাগরে পানি দেয় নাই, বেলায়েতের পাওয়ার দিয়ে সব পানি লুটার মধ্যে নিয়ে আইছে। আরে ইমাম হুসাইন যদি ইচ্ছা করত ফুরাতের পানি সব মস্কের ভিতরে আনতে পারতো, ঠিক কি না? এই হুসাইন পানির জন্য কষ্ট করবে মগে ভাইছে, বোতে গিরেছে না, কেড়ে আনছে না, কেড়ে শহীদের জন্য পাগল আর কোটি কোটি উম্মতের জান্নাতে যাবার উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নানার উম্মতের জন্য হুসাইন হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ, আমরা সেই হুসাইনের প্রেমিকরাও হাসতে হাসতে জীবন দিয়ে দিব। পরিষ্কার কথা, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। দেখটাই বেঁচে গেল, আমি পাগলামি করলাম এতক্ষণ, আমি ওয়াজ করতে গিয়ে ধরলাম কোথায় এলাম, আমার মনে হয় লাইন ঠিক আছে কিন্তু বিশাল সাগর তো, এগুলো শেষ করা সম্ভব না, আমি এখনো ভূমিকাতেই আছি, শুধু ভূমিকার মধ্যে আছি, শুধু ভূমিকা। ইমাম মুসলিমের আলোচনা করব, করছি একটু করলাম, এর আলোচনা এখন করলাম, এখন আসগরের, এরপর ইমাম আকবর, ইমাম আলী আসগর, ইমাম জয়নুল আবেদিন, তারপর ইমাম হুসাইন, এরপরে হুরের আলোচনা, এক একটা হৃদয় বিদারক কথা, আপনি শুনলে পাগল হয়ে যাবেন। এগুলো রাত্রি বেলা শুয়ে শুয়ে যখন আমরা পড়ি মাথা নষ্ট হয়ে যায়, আরে হুসাইন কেমন হুসাইন, আমার হুসাইন নবীর উম্মতের জন্য হাসি মুখে জীবন দিয়ে দিয়েছে। মহরমের দশ তারিখে কইবেন না আমার সাথে, আপনারা যে দরদ লাগাইবেন না আজকে আমার সাথে কর না। আরে মহরমের কি গটাইলেন সগীদ জহরে থে হুসেন সগীদ কারবালা জৈনাহলার দিন বন্দিরে হইল মাশাআল্লাহ। ইয়া হুসাইন,
ঘটনা এই দৌড়ে দুলদুল কয়রে খ আমার মাই জেনে মোর কান্দে না আমার মাই জেনে মোর কান্দে Karma halate paa